আলাইকুম আসসালাম রহমতুল্লাহ অন্যায় নেজির এক ভাই চমৎকার একটি প্রশ্ন করেছেন তাবলিগ জামাতের কর্মতৎপরতা সংক্রান্ত বিষয়ে তিনি বলছেন কোথাও তাবলিগ এসেছে জামাত এসেছে তাবলিগি ভাইদের এবং তাকে তাবলিগের বের হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে আহ্বান করা হয়েছে তিনি বলছেন যে এটা কোরআন এবং শহীদ দৃষ্টিকোণ থেকে কতটুকু জায়েজ বা বৈধ প্রসঙ্গত তিনি বলেছেন যে তাদের মধ্যে অনেকেরই নামাজ আমরা দেখতে পাই যে قرآنه صحيح صنة بهتك نماز نوعي صحيح صنة بهتك نماز نوعي صحيح بنا مجهود جنة تيبش يا ابنك ازو جاناتك لا ابني اما كبول بنت الحمد لله رب العالمين وراقبت المتقين ولا عدوانا الا على الظالمين وصلي وسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد واله وصحبه اجمعين وانتبهن بهسان الايوم الدين وبعد شانو اكتب هاي تعب لكم اكتب محمود নেক কাজ এবং খুব প্রশংসনীয় একটি কাজ অতএব আমাদেরকে সকলকে তাবলিক করতে হবে তবে তাবলিক আমাদেরকে কোরআন এবং সহি সন্না দিয়ে করতে হবে আল্লাহ মা উনজিলা আপনার রবের পক্ষ থেকে আপনার উপর জানাজিল হয়েছে তার তাবলিক করুন ইল্লাম তাফাল যদি তা না করেন ফমা বাল্লা তবে আপনি তার রেশালাতে দায়িত্ব পালন করলেন না আল্লাহ আসমকে নাস নাশ নিশ্চয় আল্লাহ আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে বাঁচিয়ে দিবেন মানুষ আপনাকে মেরে ফেলতে পারবে না এখন আসুন দাওয়া তাবলিগের কাজ এবং দাওয়াতের কাজ যে করবেন কি আপনি আমি সবাই যে সেই করতে পারব না যার যোগ্য যোগ্যতা রয়েছে তাবলিক করার যার দিনের এলেম ভালোভাবে জানা আছে হারাম হালাল সর্বস্তরের জ্ঞান যার জানা রয়েছে সেই ব্যক্তি তাবলিক করতে পারবে অন্যদের জন্য তাবলিক করা জায়েজ হবে না কেননা আল্লাহ রবুল আলমিন তাবলিগের মাপকাঠি বর্ণনা করছেন তাবলিগ করতে যাওয়ার ক্ষেত্রে কি দিয়ে তাবলিগ হবে তা আল্লাহ এভাবে আল্লাহ আল্লাহ রবুল আলম সুরা ইউসুফ এভাবে বলছেন কুল হাজি হিসাবিলি হেনবে আপনি বলে দিন এটা আমার রাস্তা আজ ও ইহ মানুষকে ডাকি আল্লাহ রাস্তায় আজ ও ইহ তাবলিগের দিকে আমি ডাকি আলা বাসি রাতিন জাগ্রত জ্ঞান দিয়ে আনা অমানিত আনি আমি এবং আমার যারা অনুসরণ করে অ সুভহার আল্লাহ এবং আমি আল্লাহ পৌত পবিত্র ওয়ামা আন আমিনাল মুসরিগিন আমি মুসরিগদের অন্তর্ভুক্ত নই তাহলে দেখুন জাগ্রত জ্ঞান ইলিয়াসি তাবলিগী ভাইদের কাছে কোন জাগ্রত জ্ঞান নাই তাদের কাছে সব মুর্দার জ্ঞান আছে যেগুলো মৃত জ্ঞান যেগুলি সব শিরখ এবং বেদা দিয়ে ভারা পুরি ভরি আমি আপনাকে প্রমাণ দেবো তাদের তাবলিগিনের সব থেকে শিরখ দিয়ে ভাড়া ফজায়েলে সাদাকাত নামক একটি কিতাব বাংলা অনুবাদসহ আমি আমার রিলেটিভের বাসায় রেখে এসেছি তিনশো সত্তর নম্বর পৃষ্ঠায় তাবলিগিদের এক ছোট পীর বড় পীর কে বলছে ওগো আমার দোজাহানের আশ্রয়দাতা কাসামান বিল্লা আল্লাহ আল্লাহ সে পাক জাত যে পবিত্র জাত যার হাতে আমি আমার প্রাণ তার কসম করে আমি বলছি আমি যদি মিথ্যা কথা বলে থাকি তার রাসুল যেন আমাকে দিন সুপারিশ না করে এর চাইতে বড় কথা আর কি বলতে পারি বলেন এভাবে লেখা আছে ওগো আমার দোজাহানের আশ্রয় দাতা ফাজা এর সাদাকাত খন্ড এরা একটু বুঝক খরা এবং চালাক তাদের শিরকিয়াতগুলিকে তারা পরবর্তী সংস্করণে কিছু করে বাদ দেয় আমাদের সমালোচনার পরিপ্রেক্ষিতে তার কারণে পরবর্তীতে রেফারেন্স অনুসারে কেউ যে না খুঁজে পেয়ে তখন আমাদেরকে ভুল বলে সেজন্য আমি আল্লাহর কসম করে এমন একটা নিজের ওপরে নিজে বদ্ধ করলাম ভাই আমি মুসলমান মরার পর আমাকে কবরে যেতে হবে জান্নাত আমার জন্য জাহান্নামও আমার আমার জন্য আমি যদি ভালো আমল করি জান্নাত খারাপ আমল করি জাহান্নাম আমি সেই সে পাক জাতের শপথ করে বললাম ওই ওই কিতাবটি আমার নিকটাত্মীয় রিলেটিভের বাসায় রয়েছে তিনশত সত্তর নম্বর পৃষ্ঠা সাদাকাত ওগো আমার দোজাহানের আশ্রয়দাতা ছোট পীর বড় পীর মহাদুল্লাহ মহাজির মাক্ষিকে বলছে এরকম ভুরি ভুরি সিরকিয়াত এবং বেতার দিয়ে ভরা তাবলিগী নেসাবে তবে সৌদি আরবের দশজন আলেম আল বারিজিন ওয়েলামা আল আজিল্লা বড় বড় আলেম বিখ্যাত আলেম সহী আকিদাপন্থী আলেম তারা সকলে বোর্ড গঠন করে ঐকমত্যে পৌঁছেছেন যে ইলিয়াসি তাবলিগিতে বের হওয়া হারাম তাদের সঙ্গ দেওয়া হারাম হ্যাঁ তাদের তবে কারো যদি আসে এলম আবাস কারো যদি জাগ্রত জ্ঞান থেকে থাকে সংশোধনের নিমিতে তাদের সঙ্গে যায় তাহলে সে সংশোধনের নিমিত্তে গিয়ে তাদেরকে সংশোধন করে দিবে কিন্তু কই ভাই তারা সংশোধিত হয় না আমি ভুল ধরেছিলাম দেখি ভুল ধরার পর আর আমাদের পিছেই আর আসে না তারা আমাদেরকে আর দাওয়াতই দেয় না আমাদেরকে দূর দূর করে তারা মনে করেন যে তাড়িয়ে দেওয়ার মতো আমাদের দিকে তাকিয়েও তারা দেখে না সালাম করাটাও আমাদেরকে তারা জায়জ মনে করে না অতএব ওরা একটা ভিন্নতর তাবলিক ওরা বেদ আতি তাবলিক স্বপ্নে পাওয়া তাবলিক কুহুরি তাবলিক শিরকি তাবলিক অথবা ওই ভাইদের সঙ্গে ঘুরতে যাওয়াও না যায় ওদের দাওয়াত গ্রহণ করাও না যায় আপনি আপনার মতো চলে যাবেন আপনি বলেন ভাই আমি তাবলিক করি আমার জ্ঞান থাকলে আমি কোরআন এবং সহি সন্না তাবলিক করি ইলিয়াসি তাবলিকের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই সো আপনাকেও সেটা বলে দেওয়া হলো আর যতটুকু আপনি বলেছেন হ্যাঁ তাদের নামাজগুলি সহিব নয় তারা অনেক মিথ্যা কথা বলে মিথ্যা হাদিস বলে মানুষকে নামাজি বানায় এটাতে কোনো উপকার হবে না কারণ তারা গুণাগার থাকবে কারণ আল্লাহ রসুল সাহসিবু বেইনাকুম কাকিবে আলাই তোমাদের একজন আরেকজনকে একজনকে মিথ্যারোপ করা আর আমার ওপরে মিথ্যারোপ করা সমান নয় মানে খেজা বা আলাই এর মতো আমি দেন এটা বা ও আমা আদা হুমেন নার যে আমার উপরে জেনে শুনে একটি মিথ্যা কথা বলবে সে তার স্থান জাহার নামে করে নেবে আর দেখবেন যে তাবলিগীদের ভিতরে বেসিক অফ ইসলাম ইসলামের পক্ষিত জ্ঞানwala লোক খুব কম হাদিসের জ্ঞান তো নাই তাওহীদের জ্ঞান তাদের নাই তাওহীদের জ্ঞান তারা মনে করে শুধু তাওহীদুর রুবিয়াতটা তাওহীদ আর তারা অনেক সময় প্রশ্নকে এড়িয়ে যায় প্রশ্ন তারা করতে পারে না অধিকাংশই মূর্খ অধিকাংশই মূর্খ অশিক্ষিত জাহেল এরা তাবলিগি জামাতে গিয়ে ভর করে আর আবেগী আর ইমোশনালি কথাবার্তা তারা বলে এই জন্য বহু কথা অসঙ্গতি হাদিসের সঙ্গে তারা বলে বলে আল্লাহ দিয়েছে মেসোয়াক আর শয়তান দিয়েছে নাকি বলে ব্রাশ অথচ আল্লাহ রসুল বলছে আর সেওয়াক মাথার তুলিল ফামা মারুত তুলিল রব ব্রাশ হচ্ছে ইয়া মেসোয়াক হচ্ছে মুখ পরিষ্কার করার একটি বিষয় আর আল্লাহর কাছে পছন্দনীয় বাস মুখ পরিষ্কার হওয়াটাই মূল মূল জিনিস যেটা আল্লাহ রসুল সাল্লাম বুঝিয়েছেন কিন্তু এনারা ব্রাশকে শয়তানের পক্ষ থেকে বলেছে এবং দাঁড়িয়ে পান করাটাকে তারা শয়তানের পান করা পর্যন্ত এরকম শক্ত কথা বলেছে অথচ হাদিসে দেখা যায় রসুল সাহসাম দাঁড়িয়ে পান করেছেন নর্মাল পানিও তিনি দাঁড়িয়ে পান করেছেন তো উত্তম হলো সব সব যুক্ত হলো পানি খাওয়ার আদব হলো বসে যেয়ে খাওয়া তারা এ ধরনের অনেক অসঙ্গতিপূর্ণ কথা বলে অথচ তারাই বাম হাতে ঢক ঢক করে পানি খায় ভাত খাওয়ার সময় কি করে জানেন এই যে বাম হাতে গ্লাস ধরে ডান হাত দিয়ে ঠেকা দিয়ে খায় কিন্তু এটা সম্মত নয় তাদের পিছনে বের হওয়া জায়েজ নয় সর্বসম্মতভাবে সহি আকিদা পন্থে মোহাম্মদ নামাজ তারা নিজেরাই সহিভাবে জানে না অপরকে সহি তারতম্য করতেও জানে না এবং তারা করতে চায়ও না তাদের কাছে উর্দু ভাষা অনেক প্রিয় আর ইলিয়াসি তাবলিগের মাস মাসলাক অনুসারে তারা ওই নেশাবগুলি তাদের কাছে প্রিয় কোরআনের এর তাদের কাছে এতটা প্রিয় নয় এই নেশাবগুলি তাদের কাছে যতটা প্রিয় এটা প্রমাণিত সত্য কথা